نمبر آیا یالون اربات عشر چار ماسر بیشی استری تھیکے شامی آلادا تھاکتے پار بے نا ایتا کار حکم بیدیش جان جکنے جان استری ادھکار تھاک بے چار ماس پورے اپنے گھرے تھاکتے ہو پارے ناو تھاکتے پارے جو دی اپنے انمتی نین بی بی تھیکے بی بی ترکسے ماف سائی بو آرے ماف کوری دیس আমাদের দেশে তো এখন মাশাআল্লাহ মোহরানা মাফ চায় কসো কিনা আয়া তোটিয়া কইছি দিতে মাইতে না মাফ করে দি আজকে যেটা জায়েজ না তুই মাফ চাইবি কেন এ তো আমার ছেলে কইছে আলহামদুলিল্লাহ মোহরানা যেটা আপনি পারবেন সেটাই দিবেন মা খাদিজার দাম বেশি মোহরানাও বেশি 20টা উট বিশ্বনবী সাল্লাল্লাহু মা খাদিজাকে মোহরানা দিয়েছেন 20টা তাজা উট আলহামদুলিল্লাহ মেয়েটা যে ঈমানের সেই ঈমানের হবে رسول صلی اللہ علیہ وسلم সময় অনেক গুলো মসজিদ হলো সাহাবায়ে কেরাম বললেন কি ইয়া রাসূলুল্লাহ খ্রিস্টান না গির্জায় থাকে আমরাও মসজিদে থাকব অনুমতি দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বললেন মুখস্থ করেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ বিবি বাচ্চা ছেড়ে একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ যাবে অন্য কোন কারণে বিবি বাচ্চা ছেড়ে যেতে পারবে না আসাইহুন আল আমিরুন বিল মারুফ ওয়া নাহুন আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন আল হাফিজুন আল হুদুদিল্লাহ আল্লাহর হদগুলোকে হেফাজত করবেন অবশ্যিরিল মুমিনিন এই আটটা কাজ যারা করবে তাদেরকে মুমিন হিসেবে গ্রহণ করে নেবেন কে মা কানা লিন নবিয়ে ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলিল কুরবা من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم الله أكبر كنا نبير جنو كنا مؤمن جنو كارا جنو استغفار تاو چوا جائز هبنا স্বীকৃত হয়ে গেছে যারা শিরকের উপর মারা গেছে এরকম লোক আছে নাই লিল মুশরিকিনা ওয়ালা কানুনিল কুরবা যদিও নিকটাত্মীয় হয় মিন বাদ মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম এটা প্রকাশিত হওয়ার পর যে জাহান্নামের বাসিন্দা হবে তার জন্য মাফ চেয়ে দোয়া করার কোনো কারণ নাই সাথে সাথে একজন নবীর ইতিহাস আল্লাহ আল্লাহ বলেন তো কোন নবী বাপ মুশরিক হওয়ার পরেও বাপের জন্য দোয়া করেছেন এই তো হয়েছে কোন নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরে আল্লাহ ঘটনা আনছেন মা কানা ইস্তিগফারু ইব্রাহিম আলি আবিহি ইল্লা আন মাউইদাতি ইল্লা আন আন মাউইদাতিন ওয়াদাহা ইয়াহু ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহ تبرأ منه إن إبراهيم لأواه حليم الله أكبر الله কথাগুলো কত ব্রিফ আপনি চিন্তা করেন আপনি এটা বলবেন এটা আগে থেকে জানেন কে কথা বলেন না কেন তিনি ছেলের জন্য দোয়া করছেন ছেলের জন্য বলছেন লা আরজমান্নাক আমি তোমাকে পাথর মেরে হত্যা করব ছেলে বলছে লা আস্তাগফিরান্নাক আমি তোমার গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে কাঁদব বাপকে ওয়াদা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলছেন মা কানা ইস্তিগফারু ইব্রাহিম আলি আবি ইল্লা আন মাউইদা ইব্রাহিম আলাইহিস সালাম যে বাপের জন্য দোয়া করেছেন এটা ছিল একটা ওয়াদা এটা ছিল একটা শপথ ঠিক না বে ঠিক তিনি ওয়াদা করেছেন বাপকে বাপ আপনার জন্য দোয়া করব ওয়াদা হাইয়াহু ওই ওয়াদাটা তিনি পূরণ করেন সালাম বুঝলেন ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল্লাহ যখনই প্রকাশিত হয়ে গেছে বাপ মূর্তি পূজা ছাড়বে না মূর্তির সামনে নাজনে আজ দেয় কলা দেয় রসগোল্লা দেয় মিষ্টি দেয় এখনো দেয় কি না কথা কন না কে কোম্পানিগঞ্জে অবশ্য হিন্দু ভাইরা নাই হিন্দু ভাইরা কিতাব যদি পড়তো একজন হিন্দু ভাইও হিন্দু থাকতেন না সব কালেমা পড়ে মুসলমান হতেন কারণ তাদের যতগুলো কিতাব একটা কিতাবেও মূর্তি পূজার কোনো কথা নাই বরং কথা আছে যারা মূর্তি পূজা করে এরা সবচেয়ে নিকৃষ্ট তবে ওদের দেবতাদেরকে গালি দেয়া হারাম কে বলেছেন
لا تسبوا الذين يدعون من دون الله إلها آخر جرا الله ছাড়া অন্য দেবতাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না তাহলে মূর্খতাবশত তারা তোমার আল্লাহকেও গালি দেবে কত সুন্দর ইসলাম আলহামদুলিল্লাহ বলে বুঝিয়ে দেন যেমন আমি ছোটবেলায় আমার শিশুকাল কেটেছে লক্ষীপুরে লক্ষীপুরের একটা গজলও আছে আমার মনে পড়ে পাঠশালার ওই দিনগুলি মিষ্টি মধুর দিনগুলি সোনালি সেই দিনগুলি সেই মায়াবী ক্ষণগুলি হায় অনেক দূরে সেই স্মৃতিকে সরে আমার মন পুড়ে ভালোবাসার সোহাগ ভরা লক্ষ্মীপুরে এটার ভিতরে আছে আমার কিছু স্মৃতি স্মৃতিচারণ রাসূলের সুন্নাহ রাসূলুল্লাহ স্মৃতিচারণ করেছেন মদিনায় গিয়ে তো নয় বছর আট বছর কি নয় বছর তখন আমার বয়স আমি নারিন্দা ভূতের গলি ওখানে আমার বাসা মানে মোটের ওখানে বিরাট একটা মূর্তি সন্ধ্যার আগে থেকে সকাল আগে থেকে তারা ওটা ঘন্টা পিটাতো তো আমি একদিন গিয়ে দেখি যে মূর্তির সামনে রসগোল্লা কলা বেদানা পোলাপান খাওয়া আছে যেখানে পোলাপান আছে নামাজটা পড়ে আসছি কোন রকম পড়েই দৌড় দিচ্ছি আমি দৌড় দিয়ে আইসা দেখি যে ঠাকুর মিয়া এগুলো লুকাইতেছে সব পিছনে নিয়ে যাইতেছে আমি এই পিছনে না আজকে আমার দে কজা বলেন মানুষ আলে না দিলে তোর গুমর ফাঁস করে দেবো দিছে দেবতারে তুই খাস কেন কয় আমি তো দেবতা আমি কেলাম আমারে বাগ দিবি নাহলে কইয়া দেবো কয় তুই ব তোরে দেবো বইলাম বলার পরে আমার রসগোল্লার অর্ধেক দিছে এর দূরি মানুষের চলে গেছে আর কই হুরাটা দিবি নইলে যাইতেন না দুই দিন তিন দিন পরে কইলাম যে অর্ধ অর্ধি নইলে কিন্তু তোর অবস্থা খারাপ যেগুলো অবৈধ কাজ করে এগুলো সব সময় ভীতু হয় যারা অবৈধ কাজ করে এদের মনটা সব সময় ছোট থাকে ঠিক না বে ঠিক কই তোরে দেমু আর কারোর কোচ না তুই আমি সেই খাওয়া দিয়া কত পোলাপানরে নামাজি বানাইছি বাহিরে পোলাপানরে দিতাম নিয়া পোলাপান কিন্তু তারেক ভাই কত দানবীর আমাদের দেশে তো এই কামই করে ব্যাকে ঠিক কি না কার দন কে বিলায় নেতা সাহেব কত বড় দানবীর আরেকজনের খুঁজি পুরাটা চুরি করে লই আছে দানবীর দানবীর হেডে হইছে বেগুন সিট ঠিক কি না বরিশাল গেছি এক হুজুর ওয়াজ করতেছে জোরে জোরে কাও মারহাবা না হইলে কিন্তু মাইর খাবা বলি এত সুন্দর সুন্দর কথা আছে আমার দেশে এই কথাগুলো অনেক সুন্দরভাবে আমরা আনন্দ করতে পারি ঠিক কি না অশালীনতার দিকে যাওয়ার কোনো দরকার নাই ইস্তেগফার করে